হে ডিফেন্স লাভার ভাই বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ মায়ানমারের উত্তেজনা সম্পর্কে। মানে মায়ানমারকে দাঁত ভাঙা জবাব দিতে বাংলাদেশকে কোন ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখনো নতুন জ্ঞান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করি। বাংলাদেশের সামরিক বাহিনী মায়ানমার সীমান্ত লাগোয়া বাংলাদেশের দক্ষিণীয় অঞ্চলীয় জেলা কক্সবাজারে সৈন্য মোতায়েন করেছে। পরিচয় প্রকাশ না করা সত্ত্বে সূত্র জানায় গত 25 সেপ্টেম্বর থেকে সীমান্তে 10 নম্বর ডিভিশনের দ্বিপাক্ষীয় সামরিক সম্পর্কে ক্ষতিগ্রস্ত করা ছাড়া মায়ানমারের সশস্ত্র বাহিনী সীমান্ত নিরাপত্তা বজায় রাখার পদক্ষেপ গ্রহণ করেছে। মায়ানমারের সামরিক বাহিনী সম্প্রতি সীমান্তে তাদের নিরাপত্তা জোরদার করেছে। তারা এই ব্যাপারে আরাকান আর্মি এবং আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি তৎপরতার কথা বলেছে। গত 13 সেপ্টেম্বর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় মায়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে সীমান্তে সৈন্য মোতায়েনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে। গত 15 সেপ্টেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ জানিয়েছে ঢাকা। বাংলাদেশ তার অভিযোগে বলছে তারা আশঙ্কা করছে যে স্থল বাহিনী এবং নৌটহলের কারণে আরো উদ্বাস্তু সীমান্তে পালিয়ে আসতে পারে। মায়ানমারের ভূখণ্ডে বন্দুকের আওয়াজ শোনা যাচ্ছে বলে অভিযোগ করা হয়। মেজর জেনারেল জাও মিং তুন গত শনিবার অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, মায়ানমার সামরিক বাহিনী কেবল নিরাপত্তার জন্য সীমান্তে টহল বাড়িয়েছে, অতিরিক্ত কোনো বাহিনী মোতায়েন করেনি। তিনি বলেন, আরাকান আর্মি এবং আরসা সীমান্তে তাদের তৎপরতা বাড়িয়েছে। তিনি বলেন, আমরা নিরাপত্তা জোরদার করলে বাংলাদেশ প্রকাশ্যে আপত্তি জানায়, তারা জাতিসংঘে আপত্তি জানিয়েছে, ফলে মায়ানমার বলে আমরা আমাদের গোপন এজেন্ট নিয়ে সন্দেহ রয়েছি। মায়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়াঙ্গুনে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে বলেন যে সামরিক অভিযানের লক্ষ্য বাংলাদেশকে হুমকি দেওয়ার জন্য নয়, এটি রাখাইন রাজ্যের স্বাভাবিক নিরাপত্তা কার্যক্রম। রাখাইনের নিরাপত্তা বিশ্লেষক বলেন, মায়ানমারের সৈন্যরা খুব কাছাকাছি চলে আসে, সম্ভবত বাংলাদেশের উদ্বেগ বেড়েছে। মায়ানমারের নৌবাহিনী যখন মায় নদীতে টহল দেয় তখন বাংলাদেশ কিছু বলে না, কিন্তু দুই দেশের সীমান্তে থাকা নাম নদীতে টহল দিলে আপত্তি জানায়। সেই বিশ্লেষক আরো বলেন যে আরাকান আর্মি এবং আরসার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠিত রয়েছে বলে গুঞ্জন শোনা গেলেও এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। উল্লেখ্য, উভয়ই বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকায় তৎপরতা চালায়। মায়ানমার সামরিক বাহিনী আরাকান আর্মি এবং আরসা উভয়কে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছে। আরসা 2017 সালে 25 আগস্ট উত্তর রাখাইনের নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর 12 সদস্যকে হত্যা করে। সেই হামলার জের ধরে নাকি মায়ানমার সামরিক বাহিনী এই অভিযান শুরু করে। মায়ানমারের স্টেট কাউন্সিলের মন্ত্রী অভিযোগ করেছেন যে বাংলাদেশের কক্সবাজার আরাকান আর্মি এবং আরসার ঘাঁটিতে পরিণত হয়েছে, সেখান থেকে তারা মায়ানমারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে মায়ানমার এমন একটি দেশ যার কোনো নীতি বা নৈতিকতা নেই, গণতন্ত্রের নামে সামরিক শাসিত সৌর সরকার মিস সুচি ওদের পোস্টার মাত্র, তিনি নাকি শান্তিতে নোবেল পুরস্কার জয়ী। আরে, মিসেস সুচিকে নিয়ে আশা করেছিল পুরো বিশ্ব তিনি হয়তো নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়াবে, তবে তিনি দাঁড়িয়েছেন নির্যাতিতদের পক্ষে নয়, যারা নির্যাতন করেছে তাদের পক্ষে, যাদের দ্বারা রাখাইনে খুন ধর্ষণ গণহত্যা সংঘটিত হয়েছে তাদের পক্ষে। তবে আসল কথা হচ্ছে, মায়ানমার কখনোই আপোষের মাধ্যমে বিতাড়িত হওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে না। এই রোহিঙ্গা প্রত্যাবাসন বাধাগ্রস্ত করতে ওরা একের পর এক নাটক সাজায়, কখনো আরসা হামলার নাটক, আবার কখনো আরাকান আর্মির হামলার নাটক। তবে এবার ওদের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ঢাকা। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের কর্মকর্তা এই অভিযোগের নিন্দা করে প্রতিউত্তরে বলেছেন যে মায়ানমার এখনো রাখাইনে নির্যাতন চালাচ্ছে, আর এই কারণে রোহিঙ্গারা রাখাইনে ফিরে যেতে চাইছে না। 3 বছর ধরে মাত্র 350 জন রোহিঙ্গা ফেরত নেওয়া কোনো প্রত্যাবাসন হতে পারে না। মায়ানমারের জাতিসংঘে নিযুক্ত প্রতিনিধি বলেন, বাংলাদেশ যাই বলুক না কেন, মায়ানমারের বিরুদ্ধে প্রচারে আরসা এবং আরাকান আর্মি বাংলাদেশের মাটি ব্যবহার করছে, অর্থাৎ কক্সবাজারের মাটি ব্যবহার করছে। তবে এই মুহূর্তে মায়ানমারের যে হাবভাব তাতে বুঝা যাচ্ছে যে আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধান করা কখনো সম্ভব নয়। তাই আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করে এবং সামরিক চাপ সৃষ্টি করে মায়ানমারকে বাধ্য করা যেন রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়। তবে ইতিহাস বলে, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আপোষ করলে বড় রকমের খেসারত দিতে হয়। রোহিঙ্গাদের কারণে তার পাহাড় বনভূমি বিরান ভূমিতে পরিণত হয়েছে, এখন সামাজিক বিশৃঙ্খলা বেড়েছে, সামগ্রিকভাবে দীর্ঘমেয়াদী নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ। মায়ানমার অভিযোগ করেছে এই বলে যে বাংলাদেশ এবং মায়ানমার এটা দ্বিপাক্ষিক সমাধান করতে চায়, কিন্তু বাংলাদেশ বিভিন্ন দেশের মাধ্যমে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করছে আর এটা মায়ানমার ভালো চোখে দেখছে না। আসলে বাস্তবতা হচ্ছে, আন্তর্জাতিক চাপটা এই মুহূর্তে মায়ানমার খুব ভালোভাবে অনুভব করছে, এবং এই চাপটা যদি বাংলাদেশ ধরে রাখতে পারে এবং তার সাথে সামরিক চাপ বৃদ্ধি করে, তবে মায়ানমার বাধ্য হবে এই রোহিঙ্গা রাখাইনদের ফিরিয়ে নিতে। শুধু আলোচনার মাধ্যমে এটা কখনো সম্ভব নয়। তাই বাংলাদেশের উচিত আন্তর্জাতিক চাপ, আন্তর্জাতিক অর্থনৈতিক, কূটনৈতিক এবং সরাসরি সামরিক পদক্ষেপের মাধ্যমে মায়ানমারকে প্রভাবিত করা, যেন তারা অতি
অতি দ্রুত রোহিঙ্গা রাখাইনদের ফিরিয়ে নেয়, তা না হলে বাংলাদেশের চরম বিপদের মুখে পড়বে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।